हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल रेसिपीज एंड ब्लॉग्स बाय शामीमा आफरीन। आमार आजकेर आयोजने आपनादेर जोन्नो रयेछे बड़ी दिए रुई माछेर झोल रेसिपि। एई बड़ीटा माशकलाइर डाल आर कुमोर दिए तैरी करा हुएछे, आर सेई साथे सब्जी हिसेबे नियेछि आलू बेगुन। तो चलुन सुस्वादु एई तरकारीर रेसिपिटी देखे नेया जाक। एखाने आमी रुई माच नियेछी, एगुलो के आमी हलुदेर गुड़ा, लाल मरीचेर गुड़ा और लवण दिए माखिए निच्छी। भालो करे माखिए निये माछगुलो के आमी तेले भेजे निब। माछ भाजार जोन्नो एकटा टिप्स होलो, तेल भालोभावे गरम ना करे कखनोई माछ दिबेन ना, ताहले किन्तु माछगुलो भाजार समय भेंगे जेते पारे। কয়েক মিনিট পর আমি মাছগুলোকে এক পাশ উল্টে দিচ্ছি। মাছ ভাজার সময় চুলোর আঁচটা কিন্তু হাই মিডিয়ামে থাকবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে এই তেলেই বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে প্রায় 20টার মতো বড়ি নিয়েছি। বড়িগুলো মিডিয়াম সাইজের। বড়ির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। বড়ি ভাজার সময় চুলোর আঁচটা একটু কমিয়ে দিবেন, আর 1-1.5 মিনিটের বেশি কিন্তু বড়ি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার বড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। বড়িগুলো উঠিয়ে নেবার পর এবার আমি এই তেলে দিয়ে দিলাম আস্ত জিরা আর তেজপাতা। কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আরো কিছু পেঁয়াজ কুচি আর সামান্য তেল আরো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে আমি 1 চা চামচ রসুন বাটা দিলাম। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। এবারে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আছে 1.5 চা চামচ করে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর আন্দাজ মতো লবণ। এবারে মশলাটা 4-5 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এবারে আমি সবজিটা দিয়ে দিলাম। এখানে আমি আলু বেগুন নিয়েছি।
ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব, যাতে করে সবজি পুড়ে না যায়। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবারও নেড়েচেড়ে এখন আমি এক মগ পানি দিয়ে দিলাম। এবারে আমি ঝোলের পানি হিসেবে দুই মগ পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেবার পর চুলোর আঁচটা কিন্তু একদম হাই থাকবে। ঝোলটা যখন বলক চলে আসবে তখন আমি ভাজা মাছ দিয়ে দিলাম। ভাজা মাছ দেবার মিনিট তিনেক পরে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। মাছ এবং বড়ি দেবার পর খুব সাবধানে এগুলোর ফাঁকে ফাঁকে একটু করে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে মাছ এবং বড়ি ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। মাছ এবং বড়ি দেবার পর রান্না করব আরও 8-10 মিনিট। চুলোর আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে 8-10 মিনিট রান্না করব। অনেকেই জানেন না বড়ি দিয়ে কিভাবে তরকারি রান্না করতে হয়, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।